আজকে দুপুরবেলায় দিব্যর বায়না মেটাতে চলে আসতে হলো বাহিরে। বাহিরে খেলবে বলে সে এখন কি করছে দেখুন। আমি এক পাশে বসে আছি দেওয়ালে, আর ওইদিকে মাঠে দুটো গরু লড়াই শুরু করেছে, আর গরুদেরও ওই পারে কয়েকজন রোদ পোহাচ্ছে। দিব্য কিন্তু এমন ধুলো ময়লা দিয়ে কখনোই খেলেনি, তো এই প্রথম সে খোলা জায়গায়, এমন খোলা রাস্তায় ধুলো দিয়ে খেলা করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কী খেলছো মাটি দিয়ে ধুলো দিয়ে, বলছে যে ও রাস্তার ময়লা পরিষ্কার করতেছে। আজকের খেলা তাড়াতাড়ি শেষ করে বাসায় ফিরতে হবে, কারণ আমি মায়ের সাথে একটু বাইরে যাব, আমাদের কিছু কেনাকাটা করতে হবে, আর দীপককে ওর মামার কাছে রেখে যাব বাসায়। আমাদের বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, তো এসে দেখি দিব্য খেলাধুলায় ব্যস্ত। দিব্যকে সন্ধ্যাবেলায় নাস্তা খেতে দিয়ে আমি দেখছি যা যা কিনেছি সব ঠিক আছে কিনা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি।